ভগবানের শর্ত। হাজার বছর আগে যখন সকলের এক ঈশ্বর সমস্ত জীবের সাথে থাকত, আর তখনও তিনি মানুষকে বানাননি, তখন খরগোশ সবার থেকে বুদ্ধিমান জীব বলে গণ্য হতো। একদিন খরগোশ ঈশ্বরের সাথে দেখা করার জন্য জঙ্গলের মধ্যে তার মহলে পৌঁছল। তোমাকে মহলে দেখে খুব খুশি হলাম, আমি তোমার জন্য কি করতে পারি? মহান ঈশ্বর, এই জঙ্গলের সব জিনিসের উপরে, সব জীবের উপরে আপনার অধিকার, আপনি সত্যিকারের প্রভু, আপনি আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য? শুধু একটা ইচ্ছা আছে, আমাকে বুদ্ধিমান আর চালাক বানিয়ে দিন। আরে ব্যাপারটা হলো যে সবাই বড় লোক হতে চায় আর তুমি একমাত্র বুদ্ধিমান হতে চাও, কেন? কারণ আমি জঙ্গলের সমস্ত জীবের থেকে বেশি বুদ্ধিমান হতে চাই। ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার প্রতিভা দেখাতে হবে, কারণ চালাকি আর বুদ্ধিমত্তার জন্য আমি অন্য একটা জীব বানাবো ভাবছিলাম। যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে আমি মানুষ বানাবার পরিকল্পনা বাতিল করে দেব, কি বলো? হ্যাঁ, আমি পুরোপুরি চেষ্টা করব। যদি তুমি আমার জন্য 5টা নীল রঙের পাখি নিয়ে আসো, 5টা সাদা প্রজাপতি আর তোমার মতো বড় একটা মৌমাছি, তাহলে আমি দেখব কি করতে পারি। আমি নিয়ে আসবো, আমি করে দেখাবো। আর জঙ্গলে খরগোশ ক্লান্ত হয়ে আসে, সে পুকুরের পাশে গিয়ে বসে। সমস্ত জানোয়ার এসে পুকুর থেকে জল খেতে থাকে, আর তারপরে সেখান থেকে চলে যায়। 5টা নীল পাখি সে পুকুরের জল খায়, তারপর তারা ওখানে খেলতে থাকে আর লাফাতে থাকে। আজ দেখা যাবে যে কত শেয়ানা আমি। না, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা সত্যি নয়, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা হতে পারে না, হতে পারে না। 5টা নীল পাখি তার কাছে আসে। এই খরগোশ, তুমি কি বলছো, বলি ব্যাপারটা কি? কিছু না, এটা অসম্ভব। আমাদের বলো তো কি হয়েছে। কেউ আমাকে বলেছে যে তোমরা আমার সাথে আসবে, কিন্তু আমি জানি যে এটা অসম্ভব, তোমরা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে। তোমরা মজা করছো, আমরা কখনো ক্লান্ত হই না, আমরা সব সময় দূরে দূরে উড়ে যাই, ওড়ার সময় আমরা ক্লান্ত হই না, আমরা তোমার সাথে যে কোনো জায়গায় যেতে পারি। 5টা নীল পাখি হাসতে থাকে আর খরগোশের আশেপাশে নাচতে থাকে। দারুন! 5টা সাদা প্রজাপতি আসে আর ফুল থেকে মধু খেতে থাকে। আরে বাহ, আমি এত সুন্দর প্রজাপতি কখনো দেখিনি। কিন্তু না, আমার মনে হয় না ওরা করতে পারবে, এ তো অসম্ভব, এটা অসম্ভব, এটা আমি কি ভাবছি। 5টা সাদা প্রজাপতি তার কাছে আসে। এই খরগোশ, এটা তুমি কি বলছো, ব্যাপার কি? এটা কিছু না, এটা অসম্ভব। আমাদের বলো ব্যাপারটা কি। কেউ আমাকে বলেছিল যে তোমরা আমার সাথে আসবে, কিন্তু আমি জানি এটা অসম্ভব, তোমরা যেতে যেতে ক্লান্ত হয়ে পড়বে। তুমি মজা করছো তাই না? বলো, আমরা কখনো ক্লান্ত হই না, আমরা যখন খুশি যেতে পারি। বুঝতে পেরেছো? তুমি যখনই বলবে তোমার সাথে যেতে পারি। 5টা সাদা প্রজাপতি হেসে হেসে খরগোশের আশেপাশে নাচতে থাকে। দারুন! একটা বড় মৌমাছি এসে ফুল থেকে মধু খেতে থাকে। কি সুন্দর মৌমাছি, কিন্তু আমার মনে হয় না এ করতে পারবে, এটা অসম্ভব ব্যাপার, আমি একটা পাগল। মৌমাছি তার কাছে আসে। এই খরগোশ, কি ব্যাপার, তুমি কি বলছো, বলবে একটু। আরে কিছুই না, এটা অসম্ভব। আমাকে বলো ব্যাপারটা কি। কেউ আমাকে বলেছিল যে তুমি আমার সাথে আসবে, কিন্তু সেটা তো অসম্ভব ব্যাপার, তুমি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে।
তুমি মজা করছো? না, একদমই না। আমি কখনো ক্লান্ত হই না। আমি দূর দূর পর্যন্ত উড়ে যেতে পারি। দারুন, তাহলে চলো যাওয়া যাক বন্ধু। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু দাঁড়াও, তুমি আমাদের বলোনি যে আমরা কোথায় যাচ্ছি। সেটা একটা দারুণ চমক। সেটা কি ভালো না খারাপ? ভালো অবশ্যই। চলো অন্ধকার হওয়ার আগে পৌঁছতে হবে। ভগবানের মহলের সামনে খরগোশ, পাঁচটা নীল পাখি, পাঁচটা সাদা প্রজাপতি আর বড় মৌমাছি ভগবানের সামনে হাজির হলো। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ভগবান পাঁচটা নীল পাখি, পাঁচটা প্রজাপতি আর মৌমাছিকে দেখছিল। তাহলে তুমি এদের সাথে করে নিয়ে আসলে। এবার কি আপনি আমার ইচ্ছা পূরণ করবেন? আমার তা মনে হয় না। কেন নয়? আমি যদি তোমাকে আরো বেশি বুদ্ধিমান বানিয়ে দিই সেটা আরো বড় ভুল হবে। কিন্তু কি করে? কেননা তুমি প্রথম থেকেই বুদ্ধিমান। তাই তাহলে আমি কি জঙ্গলের বাকি জন্তুদের তুলনায় বেশি বুদ্ধিমান? তুমি প্রথম থেকেই ছিলে, কিন্তু তুমি সেটা জানতে না। আর তোমাদের ইচ্ছা কি? তারা সকলে একত্র হয়ে বলতে থাকে। খরগোশ নিজের উপরে খুশি হয়ে মহল থেকে চলে যায়। গল্প শেষ। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment.